আসসালামু আলাইকুম, প্রবাস কথার সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এম কে রহমান লিটন, ইতালির রোম থেকে। দর্শক, আজ একটি ভিন্ন ধর্মী বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যেটি অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ এবং গর্বের বিষয়। কারণ হচ্ছে যে ইতালিতে আপনারা জেনে থাকবেন যে মসজিদ মাদ্রাসা অর্থাৎ ধর্মীয় কাজগুলোর মধ্যে সবসময়ই আমাদের বাংলাদেশিরাই অগ্রগামী। ইতালির যতগুলি শহর আছে সব কিছু সবগুলিতেই আপনার সিংহভাগ মসজিদ মাদ্রাসা অর্থাৎ ধর্মীয় যে কাজগুলি সবগুলি আমাদের বাংলাদেশি দ্বারাই সংগঠিত হয়েছে। এবং সেই সুবাদে এটি একটি নতুন মসজিদ যেটি রোম শহরের মন্তে সাক্রোতে অবস্থিত। এই তো কয়েক মাস হয়েছে, আজকে আপনাদের মাঝে তুলে ধরছি সেই মসজিদটি। এবং আপনারা নিজের চোখেই দেখুন যে কত সুন্দর করে কাজগুলি করেছেন এই মসজিদ। মসজিদের নাম হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ। এটি হয়তো আপনারা বুঝতে পাচ্ছেন, বাইতুল আমান জামে মসজিদ। আমার এটি উপস্থাপন করার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা বাংলাদেশিরা শুধুমাত্র বাংলাদেশিদের মানে বাজে মন্তব্যগুলি তুলে ধরি, বাজে কথাগুলি তুলে ধরি, কিন্তু আসলে এর ফাঁকে যে এত কত সুন্দর সুন্দর কাজগুলি, উত্তম কাজগুলি আমরা করছি প্রবাসের মাটিতে নিজস্ব অর্থায়নে। এই যে ধরুন যে মাথার গাম পায়ে ফেলে যে কাজগুলি করে, তারপরে নিজের পরিবারকে ভরণ পোষণের করে দেশে টাকা পাঠিয়ে তারপরেও আপনার নিজস্ব টাকা খরচ করে এই যে মসজিদগুলো করছি, এটি কিন্তু অবশ্যই আমাদের গর্বের একটি বিষয়। এই বিষয়গুলি হয়তো অনেকেই তুলে ধরেন, আমি এই জন্য তুলে ধরছি আপনাদের মাঝে যে এতে করে আপনারা বুঝবেন যে আমরা শুধুমাত্র প্রবাসে কাজই করি না, অন্যান্য কিছু করি না, আমরা মানে ধর্মীয় কাজগুলো করে থাকি। এই যে এটা হচ্ছে অজুখানা, দেখুন যে প্রত্যেকটা জায়গায় আপনার সব কিছু দেয়া আছে, টিস্যু দেয়া আছে, তো আমি এখানে যেমন আজকে শুক্রবার এখানে দুটি জামাত হয়েছে, আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি, কারণ হচ্ছে অনেক লোক ছিল, মসজিদটি একদম পরিপূর্ণ ছিল। এবং দেখুন যে সোশ্যাল ডিস্টেন্সের জন্য এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে যে এই যে 1 মিটার দূরত্বে যে দাঁড়ানোর যে ইয়াটা, জানে যেন কোনো সমস্যা না হয়। তো আমি এখন দেখুন যে প্রতিটা জিনিস দিক নির্দেশনাগুলি কত সুন্দর করে দেওয়া আছে সব জায়গায়, যেন কোনো সমস্যা না হয়। যে এখানে জুতা রাখার ব্যবস্থা করা হয়েছে, সব কিছু অর্থাৎ পরিপূর্ণভাবে একটি অর্গানাইজ করা হয়েছে এটি, যে যেন কোনো সমস্যা না হয়। যা হোক, আমি এখানে দেখতে পাচ্ছেন যে যারা মসজিদ করার উদ্যোগ নিয়েছিলেন পরিপূর্ণভাবে, তাদের মধ্যে অনেকেই আছেন এখানে উপস্থিত এবং অনেকে নেই। তারপর আমি যাচ্ছি এখানে নট অনলি মসজিদের, আমাদের এলাকার লোকজন এবং প্রবাস কথারও কয়েকজন সদস্য আছেন, বলতে গেলে সবাই প্রবাস কথার সদস্য। তা আমি এ পর্বে প্রথমে আমি যাচ্ছি যে আমাদের যে মাননীয় উপদেষ্টা, আমাদের প্রবাস কথার রুমি ভাই, রুমি ভাইকে কিছু বলার জন্য আমি পর্যায়ক্রমে সবার কাছেই যাব। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে লিটন ধন্যবাদ। আপনি মসজিদটা দেখে আপনার কি মনে হচ্ছে? দেখে আমাকে এত গর্বিত লাগছে যে আমাদের প্রবাসী মুসলমান, আমাদের বাঙালি ভাইদের অর্থায়নে, কষ্টের অর্থায়নে এই মসজিদটা আজকে এই পর্যায়ে সব ভাইরা দাঁড় করিয়েছে। আজকে জুম্মার নামাজ আদায় করার পর আমার খুব গর্বিত লাগছে যে আজকে আমরা সফল হয়েছি, একটা আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করছেন। এই মহামারীর মধ্যে দিয়েও এই মসজিদটা এই নতুন করে এই আয়োজন করা হয়েছে এবং এটাকে একটা রূপ ধারণ করা হয়েছে মসজিদ, এবং এটাকে সব ভাইদের কষ্টের মধ্যে, এখানে অনেক ভাই আছে, তাদেরকে সবাইকে ধন্যবাদ। এটা তোমাকে ধন্যবাদ রুমি ভাই। তা আমি এখন যাচ্ছি আমাদের এই মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় আক্তার ভাই। আক্তার ভাই, কি অবস্থা আপনার? জি, আক্তার ভাই দীর্ঘদিন দেশে ছিল, আবার এসছে, তো বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ধন্যবাদ সবাইকে যারা আমাদের ঈদ অনুষ্ঠান লাইভে দেখতে পারতেছেন, এবং বিশেষ করে আমরা গর্বিত আমরা এই মসজিদরা আজকে প্রায় 2 মাসের মতো হয়েছে আমরা উদ্বোধন করা হয়েছে সবার সহযোগিতা, এই এলাকার সবার চেষ্টা, বিশেষ করে আতিক ভাইরা আছে, রানা ভাই আছে, আমাদের মিতা ভাইরা আছে, আমরা যত ফ্রেন্ডরা আছে সবাই আমরা সবার সহযোগিতা এবং এই এলাকার সহযোগিতার মাধ্যমে মনে করেন আমরা এই মসজিদরা চালু করছি এবং সুন্দরভাবে যাতে আগামী সময়গুলো সুন্দরভাবে যাতে সফলভাবে সবার সহযোগিতায় যাতে আমরা সুন্দরভাবে পরিচালনা করতে পারি এই দোয়া চাই সবার কাছ থেকে। এবং আমরা গর্বিত যে আমরা আল্লাহ চাহিত সুন্দর একটা মসজিদ আল্লাহ আমাদেরকে উপহার দিচ্ছে, আশা করি আসবেন। আমরা রুম নর্থ যে মন্তেসাগর এলাকা রুমে নর্থ বলে এটাকে আসবেন আমাদের এখানে মসজিদ দেখা যাবেন, সবার কাছ থেকে দোয়া চাই। আসসালামু আলাইকুম। তো ধন্যবাদ আক্তার ভাই। আমি এ পর্বে যাচ্ছি যে মসজিদের আমাদের যে প্রধান ইমাম মিকাইল ভাই, উনি হচ্ছে আমাদের মসজিদের মূল ইমাম এবং সাথে আরও আছে আরেকজন। তো মিকাইল ভাই যদি কিছু বলতেন মসজিদ সম্বন্ধে। আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ বারকাত। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই লাইভ দেখছেন সকলকে আজকে এই জুমার দিনের জুমা মুবারক। বিশেষ করে ইটালির রোমের মধ্যে মন্তেসাগর এলাকায় যে মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে বাইতুল আমান জামি মসজিদ, রোমের মধ্যে এরকম সুন্দর পরিপাটি মসজিদ আমার মনে হয় দ্বিতীয় আরেকটা নাই। ভিতরে ঢুকলে আসলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। দীর্ঘ প্রায় 4-5 বছর এই এলাকায় মসজিদ ছিল না, এখন হয়েছে। আমার মনে হয় যে যেরকম মানুষের সন্তান যদি হারিয়ে যায় সেই সন্তান আবার ফিরে পাওয়ার পরে যেরকম মানুষ খুশি হয়, এই মন্তেসাগর এলাকার সমস্ত মানুষগুলো এই মসজিদটা হওয়ার পরে তার থেকে আরও বেশি খুশি হয়েছে। মসজিদের যা কিছু প্রয়োজন শুধু বলতে দেরি, মানুষ দিতে দেরি নয়, এত আন্তরিকভাবে সকলেই মসজিদের জন্য কাজ করে যাচ্ছে আমাদের ভাইয়েরা। আমাদের সামনে যেই প্ল্যান রয়েছে মসজিদ সবেমাত্র চালু হয়েছে, সামনে আমাদের এলাকার আমাদের যারা ফ্যামিলি নিয়ে আমরা থাকি আমাদের বাচ্চাগুলোকে কোরআন হাদিস শিক্ষা দেওয়া হবে, এখানে হেফজখানাও ইনশাআল্লাহ চালু হবে, হেফজের বিভাগ থাকবে। এরপর আমাদের যে সমস্ত বড়ো ভাইয়েরা শৈশবে আমরা কোরআন শিখতে পারি নাই, বয়স্কদের জন্য ইনশাআল্লাহ অচিরে ইনশাআল্লাহ এখানে কোরআন শিক্ষার যে ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। এখনও আমরা যারা জানি না তাদেরকে দাওয়াত দিচ্ছি ইনশাআল্লাহ আমরা মসজিদে চলে আসবো। আমাদের এখানে আপাতত 4 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হচ্ছে, ফজরের জামাতটা শুধু বাকি আছে এই জন্য। হ্যাঁ ইনশাআল্লাহ মাসখানিক পরে আমাদের ফজরের জামাতও ইনশাআল্লাহ চালু হয়ে যাবে। আর আমাদের এখানে প্রত্যেক জুমায় 2টি জামাত অনুষ্ঠিত হয়, একটা হলো 1টাতে এবং দ্বিতীয় জামাত 1:30। তো সকলকে আহ্বান করবো ইনশাআল্লাহ আমরা বিশেষ করে জুমার দিন জুমার জামাতে শরিক হয়ে দেশ জাতি সকলের জন্য এখানে দোয়া হয় আমরা সকলের শরিক হওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান। ধন্যবাদ আপনাকে। আমি একদম এই পাশে চলে যাচ্ছি। তাহলে কি হবে যে যার আসলে যিনি এই মসজিদের জায়গাটি প্রথম খুঁজে পেয়েছিলেন, যার উদ্যোগে এটি সম্পন্ন হয়েছে, আমাদের হালিম ভাই, হালিম ভাই যদি কিছু বলেন। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমরা এই মসজিদে পেয়েছি আমরা সবাই আনন্দিত এবং সবাই আমরা দোয়া করবো যেন মসজিদটা সুন্দরভাবে চলে এবং মসজিদটা সুন্দরভাবে আমরা আরও বেশি বেশি করতে পারি, খেদমত করতে পারি মসজিদের জন্য। আমরা সবাই বাচ্চাদের এখানে পড়ার ব্যবস্থা হবে, সব কিছু হবে, আমরা সবাই আমন্ত্রিত, সবাই আসবেন ইনশাআল্লাহ। মসজিদে বেশি বেশি আসবেন, মসজিদে বেশি বেশি দান করবেন, মসজিদের জন্য সবাই অগ্রসর হবেন, সবাইকে আমরা দোয়া করি এই জন্যই। ধন্যবাদ। ধন্যবাদ হালিম ভাই। আমি তারপরে যাচ্ছি আমাদের আরেক ভাই, নাম জানো কি? আচ্ছা জি ভাই, জি ভাই, সবাইকে সালাম, সবার প্রতি সালাম রইলেও। দেখেন আমাদের অনেক কষ্টের পর আজ আমরা যেটা পেয়েছি সেটাকে আমরা চেষ্টা করব আরও কীভাবে সামনে এগিয়ে নেওয়া যায় ভালোভাবে, এই জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আপনারা আসবেন, আমরা যাতে ভালোভাবে যেখানে যা দরকার যা করা দরকার আমরা করতে পারি।
এই দোয়া রেখেই আপনাদের সাহায্য সহযোগিতা কামনা করে আমি শেষ করছি। ধন্যবাদ জি ভাই। আমি এরপর যাচ্ছি রানা ভাই, মানে আমরা রানা ভাইও কিন্তু সাথেই মসজিদের শুরু থেকেই উনিও আছে। রানা ভাই যদি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মহল্লার এম কে রহমান লিটন ভাই প্রবাস কথার। উনি আপনারা জানেন যে সবসময় সত্য এবং ভালো খবরগুলো প্রকাশ করে। তারপরে আমরা আরও গর্বিত যে উনি আমাদের এই বাইতুল আমান জামে মসজিদ মহল্লার এক ভাই। এরপরে যারা আজকের এই লাইভ দেখতেছে সবাইকেই ধন্যবাদ এবং সালাম। আল্লাহর অশেষ রহমতে এবং সকলের দোয়ায় এবং আল্লাহর মেহরবানিতে আমরা ইতালিতে অর্থাৎ খ্রিস্টপূর্ব দেশে একটা মসজিদ আমরা এখানে করতে পারতেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের এই এলাকা অর্থাৎ মন্তেসাগর অর্থাৎ রোমান নর্থ যেটাই আমরা বলি না কেন, আমাদের বাংলাদেশি ভাইরা অর্থাৎ এত প্রতিকূলতার মাঝেও ব্যবসা বাণিজ্য চাকরিতে অনেক সমস্যা আপনারা অবশ্যই অবগত আছেন করোনার কারণে, তারপরেও আমরা এই মসজিদের কাজ করতে গিয়ে মসজিদের ব্যাপারে প্রত্যেকটা লোকের কাছে চার যেভাবে সম্ভব গিয়েছি ইনশাল্লাহ সবাই আমাদেরকে খুব আনন্দের মাঝে এবং হাসি মুখে আমাদেরকে দান করেছে। আপনারা জানলে খুশি হবেন যে এটা হিসাব করলে প্রায় বাংলাদেশি টাকার অর্ধকোটি টাকার মতো খরচ হয়েছে। এই সম্পূর্ণ টাকাগুলোই আমাদের এই প্রবাসী ইতালি প্রবাসী বাঙালি ভাইরা সংগ্রহ করেছে। আরেকটা জিনিস আপনারা খুশি হবেন, এই রোম মহানগরীর মধ্যে মোট 40টা মসজিদ চলে, তার মধ্যে 33টা মসজিদেই আমরা এই প্রবাসী বাংলাদেশিরা এই পরিচালনা করে। মাশাআল্লাহ। প্রবাসী সংবাদে অনেকে আছেন, সময় সংক্ষিপ্ত, সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা প্রবাসে থেকে এই পরিবার নিয়ে কাজ নিয়ে এত প্রতিকূলতার মাঝেও আমরা একটা মসজিদ করতে পেরেছি। মহান রাব্বুল আলামিনের কাছে আমাদের হাজার কোটি শুকরিয়া। আমরা এই মসজিদটা আজকে করতে পারছি এটাই না, সকলেই দোয়া করবেন এবং আমরা যেন এই মসজিদটা আজীবনের জন্য কিনে নিতে পারি এবং বাইতুল আমান জামে মসজিদটা যেমন আজীবনের জন্য মহান রাব্বুল আলামিন কবুল করে। এই বলে আমার কথা শেষ করবেন। সকলে ভালো থাকবেন, এই ইতালি সহ সকল প্রবাসী এবং বাংলাদেশি ভাইরা ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ বাইতুল আমান জামে মসজিদের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রানা ভাই, চমৎকার কথা বলেছেন। এরপর আসি আমাদের দেলোর ভাই, সংক্ষেপে যদি বলেন আপনার অনুভূতি কি এই যে মসজিদটা যে পেয়েছেন। আসলে আমার অনুভূতি এটুকুই, পরে মন্ত্রী সাকুবাসী এখানে জানি ওক্ত নামাজ পড়ে, বেশি বেশি নামাজ পড়ে, মুর্শিদাবাদ করে, আর আমাদের অর্থনীতিকেও অনেক কিছু ই আছে, কম আছে, আমরা এই দিকেও জানি চেষ্টা করি সবাই মিলে। এই কথা রেখেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দেলোর ভাই। এরপর আমি আসছি আতিক ভাইয়ের কাছে। আতিক ভাই মসজিদ কমিটির সাথেই আছেন এবং উনি মানে ক্যাশিয়ারের সবচেয়ে মানে বড় ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করছেন আর কি। আতিক ভাই আসসালামু আলাইকুম। প্রবাস কথার সকল ভাইদেরকে আমার সালাম এই মসজিদের পক্ষ থেকে, আর এই মসজিদ লাইভ দেখছেন সবাইকে আমার শুভেচ্ছা। আমার আসলে বলার কিছু নাই, আমরা আসলে এখন এতই আনন্দিত এই মসজিদটা পাওয়ার পর। দীর্ঘদিন মসজিদ না থাকার যে বেদনা এটা আমরা এই মুহূর্তে ভুলে গেছি। মসজিদ পাওয়ার পর, মসজিদে ঢোকার পর সবাই আসলে যে আনন্দ হয়, আনন্দটাই আমাদেরকে আরও আনন্দিত করছে। মসজিদটা আমরা পাইছি, কিছুদিন হয়েছে আমরা করছি সকলের সহযোগিতায়, যারা সব সহযোগিতা করছে, নাম বললাম কাউকে কাতো করতে চাই না, সবাইকে এই মসজিদ কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং যারা এখনও আসেন নাই, আশপাশে আসেন, সবাই নামাজে আসবেন, এটা আমাদের আহ্বান মসজিদ কমিটির পক্ষ থেকে। আর ভবিষ্যতে যেন আমার এই মসজিদটাকে আমরা স্থায়ী করতে পারি সকলে দোয়া চাই। আর বেশি সময় নষ্ট করতে চাই না, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আতিক ভাইকে। আমি পর্বে আসছি আমাদের আরেক সিনিয়র বড় ভাই মাসুদ ভাই, উনিও মসজিদ কমিটিতে আছেন। মাসুদ ভাই সম্ভবত জি ভাইস প্রেসিডেন্ট। মাসুদ ভাই যদি আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করার জন্য প্রবাস কথা, প্রবাস কথার ভাইরা এবং এম কে রহমান লিটন সহ দেশ বিদেশের এবং এখানকার যারা লাইভ দেখতেছেন তাদেরকে এই মসজিদের পক্ষ থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভাইরা আমার, দীর্ঘদিন অপেক্ষা করার পর, প্রায় 6 বছর অতিবাহিত হওয়ার পর আমাদের এই মসজিদ ফান্ডে 25,000 ইউরো ছিল। আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি আক্তার ভ্যান্নিকর
অত্যন্ত বিশ্বাস এবং আস্থা এবং ভালোবাসা নিয়ে উনি এই টাকাগুলো রক্ষণাবেক্ষণ করেছিলেন, যা ইতালিতে অনেক মুসল্লি এবং অনেক ভাইরা ঈর্ষান্বিত হয়ে গিয়েছেন যে এতগুলো টাকা আপনাদের মসজিদে জমাকৃত ছিল। এটা একটা বিশ্বাসের ব্যাপার, আমাদের সভাপতি সাহেবের কাছে ছিলেন এবং এই মসজিদটা করার জন্যে তারপরে আমাদের প্রায় রানা ভাই বলে গেছেন 25,000 ইউরো, অর্থাৎ 50,000 ইউরো অর্ধ কোটি টাকা আমাদের খরচ হয়েছে। এই টাকাগুলো এই মহল্লা প্লাস বাইরের থেকেও যারা অনুদান দিয়েছেন, যারা অর্থ দিয়ে সাহায্য করেছেন, বুদ্ধি দিয়ে মেধা দিয়ে মসজিদ উন্নয়ন করার জন্য কাজ করেছেন, তাদেরকে আসলে অন্তর অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ জানাই। এবং আগামী দিনেও একটি মসজিদ না থাকার যে বেদনা সেটা আমরা অনেকেই বুঝেছি, বিভিন্ন দূর দূরান্তে যে আমাদের তারাবি করতে হয়েছে, ভিক্টোরিয়া যে আমাদের জুম্মার নামাজ পড়তে হয়েছে, আজকে আমাদের অত্যন্ত আশার এবং অত্যন্ত ভালোবাসার একটা মসজিদ আমরা পেয়েছি। এই মন্ত্রসাগরতে এত সুন্দর একটি মসজিদ হয়েছে, এটা আবেগে আপ্লুত হয়ে যায় আমরা সকলেই। কাজে এই মসজিদটা রক্ষণাবেক্ষণ করার জন্যে এবং সামান্য পরিমাণ প্রস্তুতবিদ্ধ হয় এমন কোনো কাজ যেন আমরা না করি, মসজিদকে এই মসজিদটাকে যেন আমরা ভবিষ্যতে ক্রয় করতে পারি, সেদিকেও আপনারা দানের হাত প্রসারিত করবেন, আগামী দিনেও দানের হাত প্রসারিত করবেন। এবং সকল ভাইকে আমি আরও উদ্দেশ্য করে বলতে চাই, যাদের মাসিক চাঁদাগুলো বাকি আছে, যারা নিয়মিত এখানে চাঁদা দেওয়ার জন্য লিপিবদ্ধ হয়েছেন, তারা চাঁদাগুলো দেবেন, আপনাদের দানেই আমাদের এই মসজিদটা পরিচালিত হয়। আগামীতে আরও সুন্দরভাবে আমরা এই মসজিদ পরিচালিত করবো এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আবারও আপনাদেরকে সকল প্রবাসী ভাইদেরকে ইসলামের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ এম কে রমণী। ধন্যবাদ মাসুদ ভাই। তারপর আমি এখন যাচ্ছি খালেক ভাই, প্রবাস কথার একজন সদস্য, আপনার অনুভূতি কি বলেন এই যে এত সুন্দর একটা মসজিদ পেয়েছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা প্রবাস কথায় লাইভ দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। বেশি কিছু বলবো না, সত্যিকার অর্থেই এই মসজিদ আপনারা ইতিমধ্যে দেখেছেন ভিডিওতে, এত সুন্দর একটা মসজিদ, মানে খুব কমই হয় বিশেষ করে প্রবাসের মাটিতে। সত্যি সবাই যেমন আবেগ আপ্লুত, আমিও যেমনই অনেক খুশি হয়েছি। আপনাদের সময় বেশি নষ্ট করব না, আপনারা সকলে দোয়া করবেন যেন এই মসজিদ চিরদিন বেঁচে থাকে এবং যারা এই মসজিদের দায়িত্বে নিয়োজিত আছেন তারা যেন সর্বদাই এই মসজিদকে রক্ষণাবেক্ষণ করেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই মহামারীতে, এই আশাই করি। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ খালেক ভাই। আমি এ পর্বে যাচ্ছি আমাদের যে দ্বিতীয় ইমাম, ওনার কাছে। ধন্যবাদ রিটন ভাই আপনাকে সুযোগ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামু আলা ইবাদিহি আল্লাযীনা আসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, জুআলা কুররাতু আইনী ফিস সালাহ, সুবহানাল্লাহি আল আযীম। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুইটি জাতি সৃষ্টি করেছেন, একটি হলো জিন এবং ইনসান। সেই ইনসান অর্থাৎ মানুষ, মানব জাতিকে ইবাদতের জন্য যে জায়গা দরকার সেটার নাম হলো মসজিদ। আর আলহামদুলিল্লাহ এই ইতালি প্রবাসের থেকেও এত সুন্দর মসজিদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রবাসের থেকেও করার তৌফিক দান করেছেন, এজন্য আল্লাহ তাআলার কাছে অসংখ্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুআলা কুররাতু আইনী ফিস সালাহ, যে নামাজ এমন একটি বিষয় যেটা আমার চোখের শীতলতা, আর সেই চোখের শীতলতা আদায় করার জন্য এত সুন্দর মসজিদ, এত সুন্দর পরিপাটি মসজিদ। এই জন্য সকলের নিকট আহ্বান যে এই এত সুন্দর মসজিদকে আমরা আবাদ করব, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আমরা ঘরে নামাজ পড়ি, 1 ওয়াক্ত পড়লে 1 সওয়াব, আর যদি মসজিদে এসে পড়ি তাহলে 27 গুণ বেশি সওয়াব বেড়ে যায়। আর এত সুন্দর পরিবেশে নামাজ পড়লে আপনাদের পড়তেই মনে চাবে। আর যখন আপনি ভালো মানুষের সাথে থাকবেন, ভালো পরিবেশে থাকবেন, আপনার ভালো আমার ভালোটা আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় হবে। আর যদি আমরা খারাপ মানুষের নিকট থাকি তাহলে আমাদের সময় বরবাদ হবে, আমাদের জন্য জাহান্নাম তৈরি হবে। আর এই জন্য জান্নাত তৈরি করার জন্য আল্লাহ তাআলার এই ঘর মসজিদ, আর এত এই সুন্দর মসজিদের আবাদ করার জন্য আমাদের সকলকে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে। আমি এ পর্বে যাচ্ছি আমাদের আরেকজন বড় ভাই ইসমাইল বাড়ি, ইসরাফিল বাড়ি ভাই। তো বাড়ি ভাই আপনার অনুভূতি বলেন।
ধন্যবাদ হিরণ ভাই প্রবাস দাতার পক্ষ থেকে আমাকে সামান্য কিছু বলার জন্য। আমরা এই প্রবাসের মাটিতে একটা মসজিদ বিশেষ করে টাঙ্গাইল জেলার উদ্যোগে এই গঙ্গাদুরতে একটা মসজিদ প্রতিষ্ঠিত করেছে। সবার সহযোগিতায় আমরা সবাই আনন্দিত যে এই প্রবাসের মাটিতে আমরা একটা মসজিদ প্রতিষ্ঠিত করতে পারছি, এবং এই আমার এই মসজিদের পক্ষ থেকে এই অত্র এলাকার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং অত্র এলাকায় সবাই যেন আরও সাহায্য সহযোগিতা করে এই মসজিদকে আরও সুন্দর করে, এবং সবাই যাতে নামাজ পড়ার জন্য মসজিদে আসে সবাইকে আহ্বান জানায়। এই আশায় রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ভাই। ধন্যবাদ বাড়ি ভাই। তো আমি সবশেষে যাচ্ছি, সকলেরই পরিচিত মুখ, প্রবাস কথার একজন সদস্য, নট অনলি সদস্য, এখন হলো তার দায়িত্ব বেড়ে গেছে, রনি হুসাইন। রনি, তুমি তোমার কথা বলো। আসসালামু আলাইকুম। প্রবাস কথায় যে যেখান থেকে দেখতে পাচ্ছেন সকলকে পবিত্র জুমা মোবারক। সত্যি কথা বলতে এখানে অনেকেই গুণী ব্যক্তিরা রয়েছে, জ্ঞানী ব্যক্তিরা রয়েছে, তারা মসজিদ সম্পর্কে সব কিছু বলে দিয়েছে। তারপর আমি কিছু জিনিস যুক্ত করতে চাই। আপনারা জানেন যে আমরা হচ্ছে এমন একটা দেশে বসবাস করি, সে দেশের বেশিরভাগ জনসংখ্যাই হচ্ছে অন্য ধর্মের বা খ্রিস্ট ধর্মের। আর আমাদের আশেপাশে আমি মনে করি যে 3-4 কিলোমিটারের ভিতরে কিন্তু কোনো মসজিদ নেই, কিন্তু আমাদের এই মহল্লাতে প্রায় কয়েকশত হচ্ছে মুসলিম মানুষ বসবাস করি। স্পেশালি আমরা সেইখানে বলতে পারি যে বাংলাদেশিরা অনেকেই বসবাস করি, কিন্তু হয়তো বা ইচ্ছাশক্তি থাকার পরও আমরা মসজিদে যে নামাজ পড়তে পারি না। তো সর্বপ্রথম আমি আরও ধন্যবাদ জানাতে চাই যারা এত সুন্দর করে, এত সুন্দর একটা জায়গাতে, একটা মনোমুগ্ধকর, যেখানে আসলে পরে আসলে হৃদয়টা জুড়িয়ে যায়, আসলে মানে অনেক ভালো মনে হয়। তো তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা অনেক কষ্টের মাধ্যমে দীর্ঘ একটা সময় পরে তার একটা মসজিদ প্রতিষ্ঠিত করতে পেরেছে। এখন কিন্তু আশেপাশের যে ব্যবসায়ী ভাইয়েরা রয়েছে বা যারা কাজ করে, তারা কিন্তু খুব সহজভাবেই এখানে এসে নামাজ আদায় করতে পারে। এবং আমি যারা দেখতে পাচ্ছেন যারা ইটালিতে বসবাস করছেন, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের মসজিদে। যদি আপনারা চান এখানে আসতে পারেন, আমাদের সাথে জামাতে নামাজ আদায় করতে পারেন, এবং যদি আপনারা আপনাদের মনে যদি চায় যে এখানে এই মসজিদে আসলে অনেকগুলো কাজ বাকি রয়েছে, সো আপনাদের যদি মনে হয় যে কিছু আপনারা সেই কাজগুলো সম্পূর্ণ করতে আপনারা সহায়তার হাত বাড়িয়ে দিবেন, তাহলে আপনারা দিতে পারেন। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা, এবং সকলকে অনুরোধ করব দিন শেষে কিন্তু আমরা সকলেই মুসলিম, সো আমরা সবাই যাতে আল্লাহ তাআলার দেওয়া বিধিনিষেধগুলো মেনে চলতে পারি এবং মসজিদে নামাজ পড়তে পারি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ রনি। রনি আমার খুবই স্নেহের, অত্যন্ত স্নেহের ছোট ভাই, আপনারা সবাই জানেন, এর আগেও বলেছি। আমি এ পর্যায়ে আমি আরেকটু দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে ইমাম সাহেবের ঘর, এবং এখানে দেখুন যে নিরাপত্তার জন্য একদম সেই ভিডিও ক্যামেরা সব কিছু সেট করা আছে, এই ডিসপ্লেতে সব কিছু দেখা যায়, এবং ধর্মীয় অনেক কিছুই আছে। আর আসলে আমি কিন্তু একটা কথা বলেছি যে বাংলাদেশিরা ধর্মীয় কর্মের সবগুলোতেই এগিয়ে, এটা শুধুমাত্র আমাদের মুসলমান ধর্ম সেটা কিন্তু না, এখানে যারা অন্য ধর্মাবলম্বী আছে তারাও কিন্তু অন্যান্য কাজগুলি, তাদের যে কাজগুলি সেগুলো কিন্তু তারা এগিয়ে নিয়েছে। তো এই তো দেখুন যে চমৎকার করে কত সুন্দর করে করেছে, এবং ওই যে বলেছে যে প্রায় 250,000 টাকা খরচ হয়েছে, সবই এখানকার যে বাংলাদেশি প্রবাসী যারা আছে তারা সবাই মিলেই দিয়েছে। আরেকটি বিষয় যেমন আজকে একজনের জন্য দোয়া হলো, আমাদের যে টাঙ্গাইলের সদরের যে মেয়র, উনি করোনা পজিটিভ, উনি ঢাকা একটি হসপিটাল আছে, ওনার জন্য আজকে এখানে দোয়া, দুই জামাতেই দোয়া হলো। এরকম প্রতিবারই যদি কেউ অসুস্থ হয়ে যায়, যদি কারো কোনো ইয়ে থাকে, সবসময়ই সবাই একেবারে মন থেকে সবাই সবার জন্য দোয়া করে। তো দেখুন যে করোনার ক্রান্তি লগ্নেও মানুষের ফাইন্যান্সিয়ালি কত প্রবলেম থাকার পরেও এত সুন্দর একটি চমৎকার একটি মসজিদ এখানে হয়েছে। এবং ওই যে রানা ভাই একটা কথা বলল যে 40টি মসজিদের মধ্যে উল্লেখযোগ্য, তার মধ্যে 33টি মসজিদই বাংলাদেশি দ্বারাই সংগঠিত হয়েছে, বাংলাদেশিরাই করেছে এবং বাংলাদেশিরাই পরিচালনা করছে। তো এই জন্যই যে আমি শুরুতেই বলেছি যে প্রবাসের মাটিতে, বিশেষ করে ইটালিতে যেটা দেখেছি আমরা, যে আমাদের বাংলাদেশিরাই এগিয়ে আছে এই এই সমস্ত ধর্মীয় কর্মীয় ধর্মীয় কাজগুলির মধ্যে।
তো ঠিক আছে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।